আমি হৈমন্তী তোমাদের সাথে আর সকলকে ওয়েলকাম জানাই বিয়ের ব্লগের সেকেন্ড পার্টে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম হলদি সেরিমনি, মেহেন্দি, আর আজকে দেখাবো বিয়ের কমপ্লিট ব্লগটা। আর আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম বিকেলবেলা, আর প্ল্যানিং করছিলাম সন্ধ্যাবেলা কি পরবো। মা আজকে কি পরবে? বেনারসি। ঠিক আছে, তোমার অনেক ছবি তুলে দেবো। তাই তো আমরা রাস্তা স্ট্রিটে থাকছি। এই হচ্ছে রোড, এই রাস্তাটা সোজা সেই কোলাঘাট, কোলাঘাটে ঠিক আছে রাস্তাটা। আর এদিকে গিয়ে কুকড়াহাটি আছে, ডান দিকে গেলে কুকড়াহাটি। আমরা এদিক দিয়ে এসছি, যাওয়ার সময় যদি কোনো নদীতে না পারতে হয় নৌকায় করে বা ভেসেলে করে, তাহলে এই রাস্তা ধরে যেতে হবে। তাহলে এই রাস্তা না না তাহলে এই রাস্তা ধরে সোজা যেতে হবে গাড়িতে করে, অন্তত 100-200 কিলোমিটার। তারপরে তারপরে পৌঁছাবো। আমার মামা বলছিল বেরোবে না, কিন্তু হলুদ জামা পরে মামা এখন বেরিয়ে পড়েছে ওইখানে, দেখা যাচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, দেখা যায় হলুদ জামা পরে বেরিয়ে পড়েছে মামা। বিয়ের রোশনাই অলরেডি উঠে গেছে, উঠে গেছে। এই যে এখানকার টোটো, আমাদের ওখানকার মতোই। এটা হচ্ছে মেদিনীপুর, মানে 24 পরগনা 9। এটা আমাদের অনেক জায়গা। বরের গাড়ি সাজানো হচ্ছে, দেখি কিরকম সাজানো হচ্ছে। বরের গাড়ি সাজানো কমপ্লিট, মানে কনে বিদায় হবে এই গাড়িতে করে। বিয়ে বাড়ির গেটটা, মানে একদম বাইরের গেটটা ঠিক এরকম করে সাজানো হয়েছিল। গেটে ঢুকতে যাব, দেখি একটা দাদু আর দিদা এসছে দক্ষিণ 24 পরগনা থেকে, মানে আমি যেখান থেকে এসছি ওখান থেকেই এসছে। বিয়ে বাড়ির অনেক গল্প করছিলাম আমরা। আজকে বিয়ে বাড়ির ব্রাইড আমার মাসি সম্পর্কে হয়। ঢুকতে গিয়ে গেটে দেখি শুভ বিবাহ মঞ্জুষা ও শুভেন্দু লেখা, খুব সুন্দর লাগছিল লেখাটা। আর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে, মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো পাওয়া যায় সেই ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল। গেটের কমপ্লিট ভিউটা এরকম ছিল কিছুটা। গেট থেকে ঢুকেই গেস্ট এসে বসার জায়গা, দেখো এটাও কিন্তু খুব ভালো করেছে। আর এই কার্পেটের জন্য বর্ষাকালের বিয়ে বলে তোমার মনেই হবে না। লাইটিংয়ের জন্য এনভায়রনমেন্টটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বরের চেয়ার, বর এসে এখানে বসবে আর তারই অপেক্ষায় রয়েছি আমরা সবাই। এখন দেখছো একদম ফাঁকা, কিন্তু একটু বাদে গেস্ট এসে এই জায়গাটার মাত্রাটাই বাড়িয়ে দেবে। মা ওদিকে রেডি হচ্ছে, সন্ধ্যে তো হয়ে গেছে, আমিও রেডি হব। এই এখানটায় বসবে বর যাত্রীরা, আর এর পাশেই আছে একটা পুকুর, খুব সুন্দর, তার মধ্যে একটা ফাউন্টেন বানিয়েছে। চলো যাই, মা কি করছে আর আমিও রেডি হই। মা বিয়ে বাড়ির জন্য কমপ্লিটলি রেডি, আর এটা হচ্ছে আমার মেদিনীপুরের একটা মামি। আর এদিকে বিয়ের মণ্ডপ আস্তে আস্তে করে সাজাচ্ছে ঠাকুরমশাই ফুল সমস্ত কিছু দিয়ে, আর এই চাল ডাল এ সমস্ত কিছু তো দিতেই হয়। সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে সেজে উঠেছে বিয়ের মণ্ডপ, আর কিছুক্ষণ বাদেই আসবে বর। এখন আসছে বিভিন্ন গেস্ট, ওদিকে ব্রাইড একেবারে তৈরি। চলো দেখি কেমন লাগছে। ব্রাইড কমপ্লিটলি রেডি, আর ব্রাইডকে যে কী ভালো লাগছে কী বলবো তোমাদের।
আমার ভাই বলছে চলো তোমার সঙ্গে একটা সেলফি তুলি, তাই দুজনে হাসি হাসি মুখ করে সেলফি নিচ্ছে। আর শর্টসে তো তোমরা কিছু কিছু ফুটেজ দেখেইছো। ব্রাইডকে এখন সবাই প্রেজেন্টেশন দিচ্ছে, আর এটাই একটা খুব সুন্দর মুহূর্ত যেখানে সবার সঙ্গে দেখা হয়। এই পাশে একদম বাম দিকে ছিল আমার আরেকটা মাসি, তার সাথেই গল্প করছিল। আর এখানে প্রেজেন্টেশন তো দিচ্ছিল, আর হচ্ছিল ফটো সেশন, মানে মাসির পার্সোনাল ফটোগ্রাফার ছিল, তিনি ফটো সেশন করছিলেন এবং অনেক শট নিচ্ছিলেন, তাই দেখছিলাম। এবারে যেটা দেখছো তারই মালিক চলে এসেছে, তাই শানাই তো অলরেডি বেজে গেছে, মানে চলে এসেছে বর। আর বর চলে আসা মানে ফটো তো অনেক হবে, আর হবে শাশুড়িমার বরণ। এই বাঙালিদের এই ব্যাপারটা না খুবই ভালো লাগার একটা বিষয়, প্রথমবার জামাইকে শাশুড়ি মিষ্টি খাওয়াচ্ছে। এবং তারপরে এখানে মেদিনীপুরে একটা নিয়ম দেখলাম, পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে, এটাও বেশ ভালো লেগেছে আমার। বরের আসনে বর তো বসে গেছে, আর বরের চারিদিকে সবাই ঘিরে ধরেছে, যেমন হয় বাঙালিদের বিয়েতে। আর আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারলাম না, এবারে বসে গেছি, বসে বসে বরকে দেখছি। আর লাল কালারের ড্রেসটা ছিল আজকের আমার আউটফিট। ক্যামেরা অন করলে না মা খুব সিরিয়াস হয়ে যায়, দেখো এমনভাবে তাকাচ্ছে যেন খুবই সিরিয়াস হয়ে যায় মা। ওটা আমি আর ভাই মাকে বলছিলাম, মা মানে ভাই ভিডিও করছিল আর ভাই মাকে বলছিল তুমি অত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ, তো আমিও হাসতে হাসতে মাকে ওটাই বলছিলাম তুমি অত সিরিয়াস কেন হয়ে যাও। মা হেসে ফেলেছে, কী আর বলবে, কিছু কিছু জন এরকমই হয়। এই যে আমরা তিনজন, আমরা দুজন বসে আছি আর ভাই করছিল ভিডিও। দেখো এখনও বরকে ঘিরে শালিগণ রয়েছে, আর আমি বিকেলে এদিকের ভিউটা দেখিয়েছিলাম। এখানে দেখো প্রচুর এখন গেস্ট ভর্তি হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আর এই পাশটা আছে বরযাত্রী, মানে এই দিকের রোগুলোতে সমস্ত বসে আছে বরযাত্রী। বসে বসে খিদে পেয়ে গেল, চলে গেলাম স্টার্টারে কী কী ছিল দেখতে। দেখলাম পকোড়ার সাথে মিষ্টি ছিল, এটা একটা ছানার মিষ্টি, আমি আমার জন্য একটা নিয়ে নিলাম। যেতে গিয়ে দেখলাম ভাই চলে এসেছে, তো ও একটা হাতে করে নেবে বলে তুলেছিল, তো আমি বললাম তুই নিয়ে সবটা নিয়ে, আমি আরেকটা নিচ্ছি। তো আমি আরেকটা নিয়ে নিলাম। পাশে দেখি রয়েছে লস্যি, লস্যি আমার খেতে ভালো লাগে, আমি আজকে খাইনি, খেয়েছে ভাই। আর তারপরে নিলাম কফি, আমিও নিলাম, আর নিলাম মার জন্য, মার আমি জমিয়ে বসে বসে খেলাম কফি। খাওয়া শেষ হতে এলাম বিয়ের মণ্ডপে, এসে দেখি যিনি সম্প্রদান করবেন, মানে আরেক শাশুড়িমা সম্প্রদান করবেন, তিনি নতুন জামাইয়ের হাত ধরে কোনো একটা রিচুয়ালস পালন করছে, যেটা হচ্ছে ঠাকুরমশাই বলে দিয়েছেন। আচ্ছা বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এই বিয়েটা চলছে কমপ্লিটলি মেদিনীপুরের বিয়ে। মেদিনীপুরের ফুল বিয়ে সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর তোমরা যদি কেউ এই ভিডিও দেখে থাকো আর মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবারে হবে আগুনে খই পোড়ানো, তার জন্য কাঠ অলরেডি সাজানো হয়ে গেছে। আর ব্রাইড আর গ্রুমকে এই পজিশনে কী ভালো লাগছে, ব্যাস কাঠে আগুন ধরে গেছে, প্রথমে হাতে করে আগুনে খই দিচ্ছে, এবারে সমস্ত খইটাই আগুনে পোড়ানো হচ্ছে। আর এই দৃশ্যটা না দেখতে খুবই ভালো লাগে। এবারে হবে সিঁদুর দান, বাঙালি মেয়েদের কাছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়, আর এরপরেই মেয়েদের জীবনটা কমপ্লিটলি মানে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ঠাকুরমশাই হাত দেখিয়ে বলছেন এই পজিশনে সিঁদুরটা পরাতে হবে, আর বরও অনেক ভাবনা চিন্তা করে পজিশনটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক আমাদের সিঁদুর দানটা কত সুন্দরভাবে আমরা ক্যাপচার করতে পারি। উঠে গেল ব্রাইডের মাথায় সিঁদুর, আর সিঁদুর পরে মুখটা যে কী ভালো লাগছে, দেখো কী ভালো লাগছে। যা এটা কি হলো, যাই হোক যাই হলো, আমরা সবাই হেসে ফেলেছি, ব্রাইডও হাসছিল। তবে সত্যি কথা বলতে এটা যদি নর্মাল সিঁদুর পরানো হতো আমাদেরকে কি এত ভালো লাগতো, ভালো লাগতো না, তাই ছোটোখাটো ভুলগুলো সত্যি খুবই ভালো লাগার বিষয়। আর ঠাকুরমশাই তারপরে বলছিলেন কপালে যেখানে মানে টিপ পড়ে সেখানেই সিঁদুর দিয়ে টিপ দিয়ে দিতে। আর তারপরে তো হলো জোরদার ফটো সেশন, এ এক অনন্য মুহূর্ত, বাঙালি মেয়েদের মাথায় প্রথম সিঁদুর, দেখতে যে কী ভালো লাগে। পুচকে পুচকে শালিগুলো গাঁদা ফুল ছড়িয়ে বিয়ের মণ্ডপটাকে আরও ভালো করে দিয়েছে। যাই হোক তারপরে একদম শেষে একটা রিচুয়াল ছিল, যেটা হচ্ছে বিয়ের মণ্ডপটা ব্রাইড আর গ্রুম মিলে ঘুরবে, আর এই ঘোরাটা কমপ্লিট হলেই বিয়ে কমপ্লিটলি সমাপ্ত। বিয়ে তো হয়ে গেছে, দেখো এবার বিয়ের মণ্ডপটা কেমন লাগছে। বিয়ের খাটটা সাজানো হয়েছিল ঠিক এরকমভাবে। তোমাদের কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর আজকের জন্য বাই বাই জানাবো, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে রিসেপশনে।